আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে মদিনায় মুনাওয়ারার মর্যাদা ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক জিয়ারত। একজন আশিক রাসূলের নিকট সত্যিকার অর্থে সবচাইতে প্রাণের শহর হচ্ছে মদিনায়ে মুনাওয়ারা। পৃথিবীর মধ্যে অনেক নামি দামি শহর রয়েছে। একজন আশিক রাসূলকে যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে প্রাণের শহর কোনটি, ওই আশিক রাসূল হৃদয়ের গভীর কোণ থেকে জবাব দেবে, আমার নিকট সবচাইতে প্রাণের শহর মদিনায়ে মুনাওয়ারা। আর মদিনায়ে মুনাওয়ারা কেনই বা এত দামি হবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এখানে হাদিস শরীফ মুসলিম শরীফের মধ্যে এসেছে, আন জাবির ইবনে সামুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নাল্লাহ সাম্মাল মদিনা তাবা ওয়া ফি রিওয়ায়াতিন তাইয়্যিবা। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, ইন্নাল্লাহ সাম্মাল মদিনা তাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনা শরীফের নামকরণ করেছেন তাবা। অন্য এক বর্ণনার মধ্যে এসেছে মদিনা শরীফের নাম হচ্ছে তাইয়্যিবা। অতএব হাদিসের মাধ্যমে আমরা মদিনা শরীফের নাম পেলাম তাবা। যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আল্লামা ইমাম নওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, মদিনা শরীফের নাম রয়েছে পাঁচটা। এক নম্বর হচ্ছে তাবা, দুই নম্বর হচ্ছে তাইয়্যিবা, তিন নম্বর হচ্ছে দার, চার নম্বর হচ্ছে ইয়াসরিব, পাঁচ নম্বর যে নামটি রয়েছে সেটি হচ্ছে মদিনায়ে মুনাওয়ারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা শরীফের বরকতের জন্য দোয়া করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা জাআল বিল মদিনা দাইফা মা জাআলাত বিমাক্কাতা মিনাল বারকা। হে আল্লাহ, মক্কা শরীফের মধ্যে যেরকমভাবে আপনি বরকত নাজিল করেছেন, এই মক্কা শরীফের চেয়ে মদিনা শরীফের মধ্যে আপনি দ্বিগুণ বরকত নাজিল করেন। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা শরীফের আবহাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করেছেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এখান হাদিস বর্ণিত রয়েছে, যেই হাদিসখানা মুসলিম শরীফের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে গেলেন, যাওয়ার পর মদিনা শরীফের পূর্ব নাম ছিল ইয়াসরিব। এই মদিনা শরীফের পূর্ব নাম ইয়াসরিব ছিল। ওই ইয়াসরিবের আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল, রুক্ষ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হিজরতের সাথী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। ওই দিক দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নিকট বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইয়াসরিবের আবহাওয়ার কারণে অসুস্থ হয়ে গিয়েছে, আপনি তাদের জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কা হুব্বিনা মক্কা ওয়া সাহিহা। হে আল্লাহ, মক্কাকে আমার জন্য যেরকমভাবে প্রিয় করে দিয়েছেন, আমার জন্য মদিনাকেও সেরকমভাবে প্রিয় করে দেন। ওয়া সাহিহা, এবং মদিনা শরীফের অসুস্থকর আবহাওয়াকে আপনি সুস্থকর করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দোয়াকে কবুল করলেন। আর এই ইয়াসরিব মদিনা শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জন্য বসবাসের উপযুক্ত হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই মদিনা শরীফের মধ্যে বসবাস করতে লাগলেন। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি মদিনা শরীফের মধ্যে মৃত্যুবরণ করবে, তিরমিজি শরীফের হাদিস এবং মুস্তাদে ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে এই হাদিসখানা এসেছে, হযরতে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা বিল মদিনা ফা ইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা যে ব্যক্তি মদিনা শরীফের মধ্যে ইন্তিকাল করবে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তার জন্য সুপারিশ করব সুবহানাল্লাহ এর চেয়ে সৌভাগ্যের ব্যাপার আর কি হতে পারে কারণ একজন আশিক রাসূলের নিকট সবচাইতে প্রাণের শহর তো মদিনায়ে মুনাওয়ারা এই মদিনায়ে মুনাওয়ারা কেন দামি হবে না যেহেতু এই মদিনা শরীফের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক রয়েছে আমার নবীজির রওজা মোবারক এই মদিনা শরীফের মধ্যে রয়েছে এই মদিনা শরীফের এত দাম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে ব্যক্তি আমার রওজা মোবারক জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে শুধু তাই নয় অন্য এক হাদিসের মধ্যে এসেছে মান হাজ্জাল বাইতা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি যে ব্যক্তি হজ করলো অথচ আমার রওজা মোবারক জিয়ারত করলো না সেই ব্যক্তি যেন আমার উপর জুলুম করলো সুতরাং বোঝা যায় একজন আশিক রাসূলের প্রাণ হৃদয় সদা সর্বদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারতের জন্য অস্থির হয়ে থাকে আর আমার নবীজির রওজা মোবারকের কত দাম আমার নবীজির রওজা মোবারকের কত ইজ্জত আমার নবীজি যেই রওজা মোবারকে শুয়ে আছেন আমার নবীজির পিঠ মোবারকের নিচে যেই মাটি মোবারক রয়েছে ওই মাটির কত দাম জগৎ বিখ্যাত একটি ফতোয়ার কিতাব যেই ফতোয়ার কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে শামি ওই ফতোয়ায়ে শামির মধ্যে আল্লামা ইবনু আবিদিন শামি রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে একখানা ইবারত বলেছেন ইন্না তুরবাতাল্লাতি ইত্তিসালাত ইলা আযুমিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিনাল আরশি ওয়াস সামায়ে হাত্তাল আরশাল আযীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে শায়িত আছেন আমার নবীজির পিঠ মোবারকের নিচে যেই মাটি মোবারক রয়েছে ওই মাটি মোবারক আসমান জমিন এমনকি আরশে আযীমের চাইতে উত্তম সুবহানাল্লাহ কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনায়ে মুনাওয়ারার মধ্যে শুয়ে রয়েছে এই জন্য আমার নবীজির রওজা মোবারকের এত দাম একজন আশিক রাসূল সদা সর্বদাই তার হৃদয় প্রাণ অস্থির থাকে আমার নবীজির রওজা মোবারক জিয়ারত করে নিজেকে ধন্য করে নেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি হাসিল করার তৌফিক যেন আমাদের সকলকে দান করে আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ